আরমান নামে একজন ভাই জানতে চেয়েছেন, রাস্তায় পড়ে থাকা টাকা বা সম্পদ কী করবেন? রাস্তায় যদি কোনো টাকা পড়ে থাকে, সে মানে সেই টাকাটা কী করা যায়, এটার মালিককে, এই টাকাটার উপায়টা কী তিনি জানতে চেয়েছেন। জি আরমান ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। রাস্তায়, হ্যাঁ, এরকম অনেক সময় হয়ে থাকে রাস্তায় কোনো টাকা পড়ে আছে, আর এই টাকাটা আমি উঠাবো কি উঠাবো না? যদি আপনি উঠিয়ে রাখেন, আপনাকে আগে খুঁজতে হবে যে এই টাকার কোনো মালিকের কোনো খোঁজ হলো কি না। আপনাকে ওয়ার্নিং দিতে হবে, আপনাকে এলান করে জানিয়ে দিতে হবে, এটা আপনার জন্য দায়িত্ব হয়ে গেল, এটা অন্যের সম্পদ আপনার হাতে এটা জমা থাকলো। আপনি এই টাকাটা নিয়ন্ত্রণ, আপনার উচিত একটা দীর্ঘ সময় এই টাকাটা আপনার বহন করে চলা, এটার মালিক বের হবে এই আশায় আপনাকে থাকতে হবে। থাকতে থাকতে যদি আপনি না পান, এক বছর চলে গেল যদি আপনি পাচ্ছেন না, এই ক্ষেত্রে আপনার করণীয়টা কী হবে? এই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে এটাই যে আপনাকে আপনার যতদূর পর্যন্ত আপনার মানে প্রাণান্তকর চেষ্টা, ওই মালিককে, মূল মালিককে খুঁজে বের করা। একসময় তো বের হতেও পারে, কিন্তু যদি মালিক বের হয়ে যায়, আপনাকে এই টাকাটা ফেরত দিতে হবে, এটাই হচ্ছে প্রকৃত সমাধান। আর যদি ফেরতের কোনো সম্ভাবনা নাই থাকে, সম্ভাবনা নেই বললেই চলে, আর এমন জাতীয় যদি কিছু হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি দান করতে পারেন, কিন্তু যদি সে যদি আবার কোনো দিন ফিরে আসে, আপনাকে সেই টাকা তার হাতে হস্তান্তর করে দিতে হবে, কারণ এটা বান্দার হক, কোনো উপায় নেই, আপনাকে এটা ফেরত দিতেই হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।